দেশে এরকম পিকে হালদার কতজন আছে? প্রশ্ন ফখরুলের। এদিকে আন্দোলন হোক আর না হোক শেখ হাসিনাকে যেতে হবে, হুঁশিয়ারি বিএনপির। বিএনপির সময় শেষ হয়ে এসেছে বলছেন ওবায়দুল কাদের। জানাবো জিজ্ঞাসাবাদে কান্নায় ভেঙে পড়েন পিকে হালদার। এবং সর্বশেষ জানাবো অর্থ পাচারকারীদের মদতদাতাদের তালিকা প্রকাশের দাবি ফখরুলের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দেশে এরকম পিকে হালদার কতজন আছে? প্রশ্ন ফখরুলের। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হওয়া প্রশান্ত কুমার হালদারের মতো ব্যক্তি দেশে আর কতজন আছে সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিকে হালদারের গ্রেপ্তারের ঘটনাকে ভালো কথা বলে মন্তব্য করে তিনি অর্থ পাচারের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, আমাদের প্রশ্ন, দেশে এরকম পিকে হালদার কতজন আছে? আমরা কিছুদিন আগে দেখেছি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুট করে বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই এ ধরনের আরও অনেকে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। একদিনে তো অর্থ পাচার হয়নি, কীভাবে কোন পদ্ধতিতে অর্থ পাচার হলো, কারা এর সঙ্গে জড়িত ছিল, কারা মদত দিয়েছে, এ বিষয়গুলো পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। মির্জা ফখরুল বলেন, এই যে দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে, অর্থ পাচার হচ্ছে, এগুলো তদন্ত করে বের করে জনসমক্ষে প্রকাশ করাই দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব। তিনি বলেন, সুযোগ পেলেই বিএনপির লোকদের আর কিছু চুনোপুটি লোককে ধরে হয়রানি করা হয়। বর্তমান সরকারের সঙ্গে সম্পৃক্ত এসব লোকদের বিরুদ্ধে তদন্ত করে তাদের জনগণের সামনে আনতে হবে, আইনের আওতায় আনতে হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, একজন পিকে হালদার যিনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাকে পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে, এটা ভালো কথা, অন্তত একজন দুর্নীতিবাজ পাচারকারীকে তো ধরা হয়েছে। তিনি বলেন, ফরিদপুরের একটা সম্মেলন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজেই বলেছেন, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের আওয়ামী লীগের নেতৃত্বে আনা হবে না। তার মানে তিনি স্বীকার করে নিয়েছেন যে আওয়ামী লীগের লোকেরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে বিএনপির মহাসচিব বলেন, এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি পেতে হলে, আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে হলে সব ধর্ম, মত ও রাজনৈতিক দলের লোকদের ঐক্যবদ্ধ হয়ে এদের পরাজিত করতে হবে। মির্জা ফখরুল বলেন, আসুন আমরা সবাই মিলে একসঙ্গে একজোটে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এ ভয়াবহ সরকার যারা আমাদের দেশে জোর করে ক্ষমতায় চেপে বসে আছে তাদের সরিয়ে সত্যিকার অর্থে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সংসদ এবং সরকার গঠন করি। এটাই হোক আমাদের সবচেয়ে বড় কাজ। এ কাজ সম্পন্ন করার জন্য আমাদের সবাই এগিয়ে আসতে হবে। আসুন এই পবিত্র দিনে আমরা এই শপথ নিই। আন্দোলন হোক আর না হোক শেখ হাসিনাকে যেতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কথা পরিষ্কার, আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। আন্দোলন হোক আর না হোক শেখ হাসিনাকে যেতেই হবে। আমরা ঘুমিয়ে থাকি বা রাস্তায় না নামি আর জেনে তোনেভাবে নির্বাচন করার সক্ষমতা শেখ হাসিনার নেই, তার সাথে আলাপের কিছু নেই, প্রতিদিনই তো আলাপ হচ্ছে। উনি পদত্যাগ করলেই তো পারে, তবে তিনি পদত্যাগ করলেই নির্বাচন নিরপেক্ষ হবে সেটারও গ্যারান্টি নেই। এজন্য পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে এবং সরকারকে পদত্যাগ করতে হবে, তারপর যে সরকার হবে তারাই সিদ্ধান্ত নেবে নির্বাচন কীভাবে হবে। আগে সরকারের পদত্যাগ নিশ্চিত করি, তারপর নির্বাচনকালীন সরকারের নাম ঠিক করা হবে। আগে সন্তান ভূমিষ্ঠ হোক, পরে নাম ঠিক করা হবে। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আজকে চারিদিকে অনেক ধরনের ঘটনা ঘটছে, বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো ঘটেনি। 2008 সালের নির্বাচনে আমাদের আগ্রহ ছিল না, নানাভাবে চাপ দেওয়া শুরু হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাবলেন ক্ষমতায়নে আসবে, আসুক, কিন্তু দেশকে বিরাজনীতিকরণের প্রক্রিয়াটা বন্ধ হবে। তবে সেটি হয়নি। সে সময় আমি প্রথম দুই নেত্রীর মুক্তি চাই, আওয়ামী লীগের নেতারা কিন্তু শেখ হাসিনার মুক্তি চায়নি। সেই আওয়ামী লীগ নিয়েই রাজনীতি করছেন শেখ হাসিনা। আমাদের নেতা তারেক রহমান শেখ মুজিবুর রহমানের মাজারে গিয়েছিল, অথচ আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার থাকবে কিনা সেটা নিয়ে টানাটানি। শ্রীলঙ্কার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, জনগণের মনে যে ক্ষোভ সেটারই প্রতিফলন ঘটেছে। রাজাপাকসের পরিবারের দমন পীড়ন ও লুটের বিরুদ্ধে জেগে উঠেছে সেখানকার মানুষ, তেমনি বাংলাদেশের অবস্থা, এখানেও চলছে লুটপাটার ক্ষমতার অপব্যবহার। বিএনপির সময় শেষ হয়ে এসেছে বলছেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা আন্তর্জাতিক অঙ্গনে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন গলাবাজি করে রাজনীতির মাঠ গরম করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের সময় শেষ হয়ে এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির সময় শেষ হয়ে এসেছে, সরকারের নয়। বিএনপি নেতারা নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপপ্রচার করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনি মুখ
মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, রাজনীতির প্রতিভু বিএনপির সময় শেষ হয়ে এসেছে। বিএনপি দেশে ভালো যা কিছু অর্জন করেছিল তা নাকি সরকার ধ্বংস করে দিয়েছে। বিএনপির মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, বিএনপি দেশের কোন অর্জনে নেতৃত্ব দিয়েছে, এদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাগ্যোন্নয়নে বিএনপির অবদান কি, আসলে তাদের কোনো অর্জন নেই। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে স্বৈরতন্ত্রের গর্ভে জন্ম নেওয়া স্বার্থান্ত গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির রাজনীতি। বিএনপি শাসনামলে হাওয়া ভবন, খোয়া ভবন, আধিপত্য এবং দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা জনগণ এখনও ভুলে যায়নি বলেও বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশে যা কিছু অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের মানুষের ভাষার অধিকার, স্বাধিকার, স্বাধীনতা, মুক্তি, ভাত ও ভোটের অধিকার এবং অর্থনৈতিক অগ্রগতি সবই আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ক্রীড়া, রেলপথ, মৎস্য, প্রাণী সম্পদ, নৌ যোগাযোগ সহ সকল খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সাবমেরিন, এলএনজি টার্মিনাল, এক্সপ্রেস ওয়ে, নতুন নতুন রেল যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দারিদ্র বিমোচন, গৃহহীনদের জন্য বিনামূল্যে জমি ও গৃহ প্রদান এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বিনামূল্যে করোনা টিকা প্রাপ্তির সুযোগ সৃষ্টি সহ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মাইল ফলক স্পর্শকারী বাংলাদেশের অসংখ্য সাফল্য অর্জিত হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। মন্ত্রী আরো বলেন, যার ফলে একসময়ের মঙ্গা খরা, দুর্যোগ, দুর্ভিক্ষ কবলিত ও দারিদ্র পীড়িত বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। বিএনপি আজ যতই ষড়যন্ত্র করুক না কেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে এবং যাবেই বলে মনে করেন ওবায়দুল কাদের। বাংলাদেশ উন্নয়ন এখন দৃশ্যমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপ্রতিরোধ অগ্রযাত্রা বিএনপি তার কথামালা চাতুরি দিয়ে কখনো ঠেকাতে পারবে না। জিজ্ঞাসাবাদে কান্নায় ভেঙে পড়েন পি কে হালদার। ভারতে গ্রেপ্তার হওয়ার পর দফায় দফায় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তারা টানা জেরা করেছেন প্রশান্ত কুমার হালদারকে। এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। ইডি সূত্রের বরাত দিয়ে কলকাতার সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়। পি কে হালদারকে কলকাতার নগর দায়রা আদালতে হাজির করা হয়। আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ডে নেওয়ার পর থেকে ইডি কর্মকর্তারা ম্যারাথন জেরার মুখে রেখেছে পি কে হালদারকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন বলে জানিয়েছে ইডি সূত্র। পি কে হালদারের গডফাদারকে তা চিহ্নিত করার চেষ্টা করেছেন কর্মকর্তারা। উল্লেখ্য, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের বিরুদ্ধে প্রায় 3,600 কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগ রয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ইডি জানিয়েছে, পি কে হালদার পশ্চিমবঙ্গে শিবশঙ্কর পরিচয়, রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ড, প্যান ও আধার কার্ড জোগাড় করেছিলেন। তিনি মহানগরের অভিজাত এলাকাসহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণে সম্পত্তি কিনেছেন। অর্থ পাচারকারীদের মদতদাতাদের তালিকা প্রকাশের দাবি ফখরুলের। ফখরুল বলেন, আমাদের প্রশ্ন, এরকম কতজন পি কে হালদার আছে আর এরকম কতজন মানুষ আছে? আমরা কিছুদিন আগে দেখেছি যে হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে। বিদেশে অর্থ পাচারকারী সহ তাদের মদতদাতাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, আমাদের প্রশ্ন, এরকম কতজন পি কে হালদার আছে আর এরকম কতজন মানুষ আছে? আমরা কিছুদিন আগে দেখেছি যে হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা জানতে চাই যে এই ধরনের হাজার হাজার কোটি টাকা কত পাচার হয়েছে? একদিনে তো পাচার হয়নি। বিএনপির মহাসচিব বলেন, কিভাবে কোন পদ্ধতিতে পাচার হলো, কারা তার সঙ্গে জড়িত ছিল, কারা মদত দিয়েছে, সেই বিষয়গুলো পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরার জন্য আমরা আজকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব হচ্ছে, এই যে দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি করে অর্থ পাচার করা হচ্ছে, তা অবশ্যই তদন্ত করে বের করে জনসমক্ষে প্রকাশ করতে হবে। বিএনপির এই নেতা বলেন, আজকে নিশ্চয়ই খবরের কাগজ খুলে দেখেছেন যে একজন পি কে হালদার, যিনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাকে পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা ভালো কথা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি নিজেই বলেছেন ফরিদপুরে একটা সম্মেলনে যে হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে তাদের আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া হবে না। তার মানে তিনি স্বীকার করে নিয়েছেন আওয়ামী লীগের লোকেরা তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে বিএনপির মহাসচিব বলেন, এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে, আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে হলে সব ধর্মের মতের রাজনৈতিক দলের লোকদের ঐক্যবদ্ধ হয়ে এদের পরাজিত করতে হবে। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে একজোটে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকার, যারা আমাদের দেশে জোর করে ক্ষমতায় চেপে বসে আছে, তাদের সরিয়ে সত্যিকার অর্থে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সংসদ এবং সরকার গঠন করি।